ইনিংসের সপ্তম ওভারের শেষ বল মেহেদী হাসানের ঝুলিয়ে দেওয়া ডেলিভারি বড় শট খেলতে গিয়ে ব্যর্থ কুশল মেন্ডিস বল তার ব্যাটের কানায় লেগে জমা পড়ল উইকেট রক্ষক মুশফিকুর রহিমের গ্লাভসে আম্বায়ার আঙ্গুল তোলার আগে উদযাপনে মাতলেন বাংলাদেশের ফিল্ডাররা আম্বায়ারও তাতে বাদ সাধেননি তুলে দেন আঙ্গুল কিন্তু সেই উদযাপন থামিয়ে দেন থার্ড আম্পায়ার রিপ্লে দেখে জানিয়ে দেন বলটি করার সময় পপিং ক্রিজের ভেতরে ছিল না মেহেদির পা যে কারণে হয়েছে নোবল ক্যাচ আউট হয়েও বেঁচে যান কুশল মেন্ডিস মাত্র উনত্রিশ রানে জীবন পাওয়া মেন্ডিস পরে খেলেছেন ষাট রানের ইনিংস দলকে নিয়ে গেছেন জয়ের কাছে শুধু মেন্ডিসকে বাঁচিয়ে দেওয়ায় নয় শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে ওয়াইড ও নো বলের পশ্চা সাজিয়েই শেষ পর্যন্ত ম্যাচটি হেরে গেছে বাংলাদেশ পুরো ইনিংসে উনিশ দশমিক দুই ওভার বৈধ ডেলিভারির সঙ্গে দশটি বোনাস ডেলিভারিও করেছে বাংলাদেশের বলাররা যা প্রায় দুই ওভারের সমান অর্থাৎ বিশ ওভারের খেলায় বাইশ ওভার হাত ঘোরাতে হয়েছে এর পেছনে পুরো দায় পেসার হাসান প্রথমে নো বল করে মেন্ডিসকে জীবন দিয়েছেন মেহেদি পরে করে ম্যাচই শেষ করে দেন ডানহাতি অফ স্পিনার আর মাঝের সময় অতিরিক্ত রান দেওয়ার উদারতা পুর এবাদতের নিজের অভিষেক টি টোয়েন্টি খেলতে নেমে প্রথম দুই ওভারে মাত্র তেরো রান খরচায় তিন উইকেট নিয়ে স্বপ্নিল শুরু করেন ডানহাতি পেসার তার হাত ধরে শুরুতে লঙ্কানদের চেপে ধরে বাংলাদেশ মনে হচ্ছিল অভিষেক ম্যাচটি স্মরণীয়ই করে রাখবে নিবাদত কিন্তু শেষ পর্যন্ত আর স্মরণীয় হয়নি হয়েছে ভুলে যাওয়ার মতো প্রথম দুই ওভারে মাত্র ১৩ রান দেওয়া এবাদত পরের দুই ওভারে দিয়েছেন আটত্রিশ রান শুধু রান খরচাই খরচার জন্যই নয় নিজের চার ওভারে রেসপেলে বত্রিশটি বল করেছেন এবাদত অর্থাৎ ওভার প্রতি ছয় বলের বদলে করেছেন আটটি করে বল এবাদতের শেষ দুই ওভারই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ শেষ আট ওভারে উননব্বই রানের সমীকরণে বল হাতে নিয়ে ওভারে বাইশ রান খরচ করেন বল করেন তিনি পরে দুই ওভারে পঁচিশ রানের সমীকরণে মহাগুরুত্বপূর্ণ হয় এবাদতকে সেই ওভারে আবারও অতিরিক্ত দুইটি বল করেন এবাদত পুরো ওভারে আটটি বল করে সতেরো রান দিয়ে যান তিনি যার ফলে শেষ ওভারে বাকি থাকে মাত্র আট রান যা করতে কোনো সমস্যাই হয়নি শ্রীলঙ্কার লেজের সারির ব্যাটারদের সব মিলিয়ে অভিষেক তো ওভারে খরচ করেছেন রান যা অভিষেকে সর্বোচ্চ রান খরচের ঘটনা ম্যাচ পেছনে এবাদত মেহেদের ওয়াইড ও নো বলের পশ্বা সাজানো আরো বেশি দায়ী মনে হবে যখন জানবেন বাংলাদেশের পুরো বিশ ওভারে একটিও অতিরিক্ত বল করেনি শ্রীলঙ্কা তারা বিশ ওভারে বাই ও লেগ বাই থেকে দিয়েছে দশ রান কিন্তু একটিও ওয়াইড বা নো বল করেনি শেষ পর্যন্ত তারাই হেসেছে বিজয়ীর হাসি